ওয়ালাইকুম আসসালাম। বাইকটা কোথায় নিচ্ছেন? ভালো আছি। এটা নিতেছি টাঙ্গাইলকালে হাতি। বাংলাদেশের সবচেয়ে মোটা টায়ারের বাইক, 8 ফিট লম্বা, 8.5 ফিট লম্বা, গরিবের না বড় লোকের আর 1.5 টাওয়ার পেয়ে যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, দিস ইজ শপন খান ব্লগ। আজকে আমরা চলে আসলাম প্রিন্স ওয়ার্ল্ড। আর প্রিন্স ওয়ার্ল্ড মানে হচ্ছে আনকমন এক্সক্লুসিভ বাইকের কালেকশন। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে ওঠার বাইক, নদী নালা খাল বিল, যদি মন চায় আপনারা গাছে উঠতে পারেন। এনিওয়ে ভাইরা চলে আসছে, কোথা থেকে আসছেন আপনারা? টাঙ্গাইল থেকে আসছে। টাঙ্গাইলে এই ব্যক্তি চলে যাবে প্রিন্স ওয়াল থেকে, তারা ভিডিও থেকে আসছে। আর এটার সাথে স্পেশাল কিছু অফার মানে গিফট দিচ্ছেন, ডিসকাউন্ট পেয়েছে। আর সাথে আছে আমাদের হ্যান্ডসাম গর্জিয়াস ম্যান, আমাদের প্রিন্স ওয়ার্ল্ডের ওনার, বস অফ বসেস, আমাদের প্রিন্স ভাই। আর সাথে আছে এক্সক্লুসিভ লিমিটেড এডিশনের বাইক ভার্সন 7 রুশি এক্সএল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই ব্যাগগুলো তো নতুন আসছে। নতুন, হ্যাঁ। কেন এই ব্যাগগুলো কিনবে, কারণটা কি? এটা হচ্ছে অফরোড অনরোড, যারা হচ্ছে যে আসলে কি বলবো, যে দুর্গম এলাকায় চলে, যাদের রাস্তাঘাটের অবস্থা খারাপ, বাইক চালাতে পারছে না, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন যে একটা এক্সএল বাইক চালানোর শখ। আর 90-80 দশকের হচ্ছে যারা কিন্তু বাইক প্রেমী, তারা কিন্তু বন বলতে মানে বাইক বলতে কিন্তু লিটারালি এক্সেলটাই বুঝতো। ঠিক আছে, নদী নালা পাহাড় পর্বত গাছে কি রাস্তা উঠা যাবে, মানে রাস্তা থাকলে চলবে, কোনো কিছু মানবে না, গাছে উঠা যাবে না। অর্থাৎ হচ্ছে যে আপনি অফ রোড বলতে কি বোঝাই, যেখানে ভাঙ্গা কাদার পানি আছে বাইক চলবে, অন রোডেও চলবে, অন রোড অফ রোড দুই রোডেই। আচ্ছা, আগের এক্সেলের থেকে নতুন রূপে আবার চলে আসছে, কি কি ফিচার আসছে? এটা ফিচার হচ্ছে চাকা দুইটা হচ্ছে অনেক বড় এসেছে, এবং চাকা দুইটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে বিশাল মোটা চাকা, আগের চাকাগুলো একটু ছোট ছিল। ওকে, সামনের চাকাটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোটা চাকা, এবং এখানের মধ্যে কিন্তু ফাইবার ইউজ করা আছে, এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কাভারগুলো কিন্তু আসলে খুবই ভালো কাভার, মানে সামনে হচ্ছে যে ডিফেন্স দেওয়ার জন্য হেডলাইটটাও কিন্তু খুবই জোস। আর হচ্ছে যে এই হচ্ছে হেডলাইট, হেডলাইটটা হচ্ছে যে হ্যালোজিন হেডলাইট প্রপারলি যেটা থাকে। আপডেট এসেছে মিটারটা, এক্সেল এই পর্যন্ত কিন্তু ডিজিটাল মিটার নেই, বাট এটাতে ডিজিটাল মিটার কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে। আগের বাইকে ছিল না? ছিল না, আগের কোনো ভার্সনে ছিল না ডিজিটাল মিটার। হ্যান্ডেলবারটা হচ্ছে গোল্ড প্লেটের, এবং চেসিস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবকিছু কিন্তু আপডেট। সেই সাথে এটা কিন্তু ইগনিশন কি সিস্টেম হচ্ছে ফুয়েল ক্যাপ, যেটা চাবি দিয়ে খুলবে, এটা আগের বাইকেও ছিল না। এখানে কিন্তু বাই ডিফল্ট আপনি পেয়ে যাচ্ছেন হ্যান্ড কাভার, হ্যান্ড কাভার লুকিং মিররগুলা। আর সিটটা কিন্তু থাকছে জেল সিট, ইট মিনস হচ্ছে যে খুবই প্রিমিয়াম। ঠিক আছে, পিছনে থাকছে হচ্ছে যে আপনার ক্যারিয়ার, এটা কিন্তু আপনি হচ্ছে লং ট্যুরের জন্য যে কোনো একটা বক্স সেট আপ করতে পারবেন। ইন্ডিকেটরগুলো কিন্তু এখানে হচ্ছে যে আসলে খুবই ফ্লেক্সিবল এবং প্রিমিয়াম, পিছনে নাম্বার প্লেটের সেট আপটাও কিন্তু খুবই জোস। তো সব কিছু মিলিয়ে মানে এই বাইকের বিশাল বর্ণনা দিতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের কাছে আরেকটা বাইক আছে হোয়াইট কালার, সাম বাইকের সাউন্ডটা শুনিয়ে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা কিন্তু খুবই অস্থির। ঠিক আছে, আর আসলে একটা বাইকে এক্সেল বাইকে যা যা থাকা দরকার, ইট হ্যাজ বিন লুডেড, সম্পূর্ণ কিন্তু হচ্ছে লুডেড ফিচার দেওয়া আছে, কোনো কিছুর কমতি নাই বাইকটাতে। কিন্তু আপনারা বাই ডিফল্ট কি কি স্টার্ট পাচ্ছেন, সেলফি স্টার্ট তো পাচ্ছেনই, আর প্রত্যেকটা কোম্পানির কিন্তু খুবই প্রিমিয়াম, এক্সেল বাইকে যেরকম থাকা দরকার ঠিক ওরকমই আছে। এটার এমআরপি হচ্ছে আপনার 2,20,000 টাকা, সেখান থেকে আমরা অফার রেখেছি 10,000 টাকা ডিসকাউন্ট, 2,10,000 টাকা পেয়ে যাবেন। সেই সাথে আপনারা যদি মনে হয় যে বাপ ছেলে একসাথে বাইক চালাবেন, আপনার কিন্তু অফরোডিং একটা বেবি এক্সেল বাইক আছে, এটাও কিন্তু বাবা চালাবে, এটা ছিল চালাবে, এটাও কিন্তু 40 সিসির। ঠিক আছে, এটাও সেলফি স্টার্ট এবং পুল স্টার্ট দুটো স্টার্টই কিন্তু আছে, আর স্পোর্টসও আছে। তাছাড়া আমাদের কাছে কিন্তু হচ্ছে যে লেক্সমোটো হওয়া কার9, যেটা রেসিং স্পোর্টস বাইক, ওয়ান অফ দ্য মোস্ট বাজেট ফ্রেন্ডলি রেসিং স্পোর্টস বাইক দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে। সেই সাথে হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাইক, 8.5 ফিট লম্বার রিগেলার স্পাইডার, এবং চপার বাইক, একমাত্র চপার যেটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে খুবই জনপ্রিয়, রিগেলার স্পাইডার। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে রিগেলার ডেটোনা, যেটা হচ্ছে যে কমফোর্ট কিং, তারপরে হচ্ছে যে এখানের মধ্যে রিগেলার ফিল্ডার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা চাকার বাইক, সেই বাইকগুলো কিন্তু আছে। এই বাইকগুলোর প্রাইস হচ্ছে 5 লাখ, এটা হচ্ছে 4,80,000, এটা হচ্ছে 4,90,000। সো প্রত্যেকটা বাইকে ওয়ান অ্যান্ড অ্যাভারেজ আপনি হচ্ছে যে 60,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শাপন খানের ভাইয়ের এই ভিডিও দেখে। তারপরে কিন্তু বাজেট ফ্রেন্ডলি আমাদের কাছে রেস এসার আছে, কালার ব্রিলিয়েন্ট আছে, EFI সিস্টেম, এই বাইকটি মাত্র 1,70,000 টাকা। আজকে ব্লগে আমরা হচ্ছে এটাতে 30,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, 1,40,000। স্পোর্টস বাইক আছে রিগেলার, হচ্ছে GT XL লিমিটেড এডিশন, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বাইক, আর সেই বাইকটাও কিন্তু 3,80,000, এটা তো আমরা 60,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, মাত্র 3,20,000 টাকায় পাচ্ছেন। সো হিউজ বাইক আছে, আর এখানের মধ্যে আমাদের এই বাইকটা কিন্তু এই মুহূর্তে ডেলিভারি ইনশাল্লাহ হবে। টাঙ্গাইল থেকে এসেছে হচ্ছে যে আমাদের এই ভাই, এবং হচ্ছে যে এখানে এই ভাই আছে, তো ইনশাল্লাহ
টাঙ্গাইলের রাস্তা কাপাবে ভাই স্নালকম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাইকটা কোথায় নিচ্ছেন ভালো আছি এটা নিতেছি টাঙ্গাইল কালিহাতি টাঙ্গাইল কালিহাতি টাঙ্গাইলে কি ভাই রাস্তাঘাট ভালো নাকি খারাপ আছে রাস্তাঘাট মোটামুটি আছে আর কি ভাঙ্গাচুর হলে তো সমস্যা নাই আর কাঁচা রাস্তা আছে এই ব্যক্তি তো ভাঙ্গাচুর রাস্তার জন্য তো চালায় জি জি তার জন্য ভাই এই ভিডিও দেখে এটার জন্য নিতে আইছি বাসায় আছে ভাই তারপরেও এটা মানে ভাই কি ভাই নিবেন না খালি হাতে ফিরে যাবেন আবার না নিয়ে যাবো ইনশাআল্লাহ নিয়ে যাবেন শিওর ওকে ইনশাআল্লাহ ভাই বাইকের সাথে কি কি দিচ্ছেন বাইকের সাথে এস ইউজুয়াল একটা বাইকের সাথে কি দেওয়া লাগে হেলমেট সেটা দিচ্ছি ডাস্ট কভার দিচ্ছি কিরিং দিচ্ছি এবং যারা কাস্টমার হয়ে আসবে তারা বাই হয়ে ফিরে যাবে বাইক নেক বা না নেক দিস ইজ প্রিন্স ওয়ালের স্লোগান এটা হচ্ছে প্রিন্স ওয়ালের ব্যবসার মূলনীতি ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান মেহেদী হাসান কোথা থেকে এসেছেন ভাই আমার বাসার কালী হেতি ভিডিও দেখেন আমার জি ভাই আপনার ভিডিও আমি কতদিন যাবত দেখেন এই ওয়ান ইয়ার আচ্ছা আরেকটা কোশ্চেন ভিডিওতে যেরকমটা দেখেছিলেন বাস্তবে ঠিক এরকম তো নাকি আরো ভালো লাগতেছে কারণ ভিডিওতে আমরা মোবাইল স্ক্রিনে ছোট দেখি জি জি অনেক সময় বড় ভালো লাগতেছে ভিডিও ভালো লাগতেছে প্র্যাকটিক্যালি ভালো লাগতেছে না এটা কিন্তু সবাই আমাকে হচ্ছে অ্যাকনোলেজ করে যে আসলে ভিডিও থেকে প্র্যাকটিক্যালি কিন্তু বাইকটা ভালো দেখায় যে কোনো বাইক দেখতে রুমে আসার পরে সো ইনশাআল্লাহ আপনারা হ্যাপি তো মোটামুটি এই বাইকটা নিয়ে আচ্ছা সো ভিউয়ার্স আমরা কিন্তু এই বাইকটা এই মুহূর্তে হচ্ছে টাঙ্গাইল ডেলিভারি করে দিব আর সাথে হচ্ছে দুই বাই নিয়ে যাবে পিক আপ করে সো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মগবাজার চৌরাস্তা আমাদের আরেকটা শোরুম আছে মগবাজার ওয়ার্ল্ডে সারঙ্গের বিপরীতে সেই সাথে আমাদের হচ্ছে যে প্রত্যেকটা বাইকের ডিসকাউন্ট জানতে কিন্তু স্ক্রিনে থাকে নাম্বারে ফোন দিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রিভিউতে টিল দেন আল্লাহ হাফেজ